অবসরণ বাণিজ্য সহ ঘনিষ্ঠজনদের নিয়ে অনিয়ম দুর্নীতিতে যুক্ত ছিল আতিকের আত্মীয় চক্র। মেয়রের ভাগিনা তৌফিকের মাধ্যমে ঠিকাদার ম্যানেজ সহ সিটি কর্পোরেশনের প্রায় সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করা হতো। ঠিকাদার ও কর্মচারী কর্মকর্তারা তাকে দ্বিতীয় মেয়র হিসেবে চিনতেন। অভিযোগ রয়েছে সাবেক মেয়র আতিকের আত্মীয় চক্রের নানা দুর্নীতি, অস্বাভাবিক হিসেবে অনুমোদন বা সহযোগিতা না করলে বদলি করে দেওয়া হতো কর্মকর্তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি লুটপাট হয়নি। সাবেক মেয়রের আত্মীয়রা দাপট দেখিয়ে জিম্মি করে রাখতেন কর্মকর্তাদের, সে সময় কেউ কোনো প্রতিবাদ বা কথা বলতে পারেননি। লুটপাটে সহযোগিতা না করলে বদলি ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। সিটি কর্পোরেশনের ইতিহাসে নজিরবিহীনভাবে জনগণের ট্যাক্স এবং সরকারের দান অনুদানের কয়েকশো কোটি টাকা লোপাটের রেকর্ড সৃষ্টি করেছেন আতিকের ছত্র ছায়ে তার সহযোগীরা। 2021 সালে 23 অক্টোবর ঠিকানা রিসোর্টে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কিত মতবিনিময় সভা করেন আতিকুল ইসলাম। ওই সভায় খরচ হয় 10 লাখ টাকা। উত্তর সিটি কর্পোরেশনের প্রোগ্রামের নামে অতিরিক্ত খরচ দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা তুলে নিতেন মেয়র আতিকের সহযোগীরা, যা পুরোটাই জানতেন মেয়র আতিক, কিন্তু তিনি এসব দুর্নীতি করার সুযোগ দিয়েছেন। 2023 সালের জানুয়ারি মাসে আগের সব প্রথা ভেঙে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের একটি ব্যয়বহুল রিসোর্টে অনুষ্ঠিত হয় ডিএনসিসির বোর্ড সভা। সেখানে ডিএনসিসির সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা দুদিন অবস্থান করেন। ঢাকা থেকে যাতায়াত করা হয় এসি বাসে। সেখানে সব খরচ বাবদ সিটি কর্পোরেশনের তহবিল থেকে খরচ করা হয়েছে 64,81,265 টাকা। শুধু এই রিসোর্টে বোর্ড সভা বা বনভোজন নয়, জাতীয় শোক দিবস, মেট্রো রেল উদ্বোধনী অনুষ্ঠান, জেল হত্যা দিবসের আয়োজনের ব্যয় পুরোটাই দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাত থেকে। সংস্থাটি এসব খাতে সর্বমোট ব্যয় দেখিয়েছে 2,64,39,226 টাকা। নথি থেকে জানা গেছে 2022 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে আগমন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধু প্যান্ডেল, গেট, লাইট বাবদ খরচ দেখিয়েছে 49,11,680 টাকা। এছাড়া মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে খরচ দেখানো হয়েছে 40,30,681 টাকা। মেট্রো রেল উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় ব্র্যান্ডিং সংক্রান্ত কাজ বাবদ ব্যয় দেখানো হয়েছে 41,21,600 টাকা। একইভাবে গুলশানে নগর ভবনের সামনে অসহায় ও ছিন্নমূল লোকজনের ইফতার এবং প্যান্ডেলের খরচ বাবদ প্রায় 125 কোটি টাকা খরচ দেখিয়েছেন আতিকুল ইসলাম। এর মধ্যে খাবারের বিল দেখানো হয় 48 লাখ টাকা, যা অসম্ভবই বটে। তাছাড়া এসব অনুষ্ঠানে অতিরিক্ত খরচ দেখিয়ে ভুয়া ভাউচার বানিয়ে বড় অঙ্কের টাকা তুলে নিয়েছেন সাবেক মেয়র আতিকের ছত্র ছায়ে থাকা ব্যক্তিরা। মোট কথা, মেয়র আতিক যেন জনগণের টাকা পোস্ট অফ করার টিস্যু হিসেবে ব্যবহার করেছেন। এভাবে দুর্নীতিকে প্রশ্রয় আর স্বজন প্রীতিতে ডুবেছিলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। উল্লেখ্য, আতিকুল ইসলাম 2019 সালের 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হন। 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায়